নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তায়। অ্যাস্ট্রো বার্তায় আজ যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স 27 বছর প্লাস। জাতকের মূলত কেরিয়ার এবং বিবাহিত জীবন কীরূপ যেতে পারে এটিই প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর খোঁজার সাথে সাথে এই খাতটিতে যে অজস্র পরিমাণে রেখা রয়েছে, তাহলে এই প্রত্যেকটা রেখা কি রেজাল্ট দিচ্ছে, বা ইন ফিউচার প্রত্যেকটি রেখা কি রেজাল্ট দেবে? যদি না দেয় সেক্ষেত্রে কোন রেখাগুলি এই জাতকের জীবনে প্রভাব বিস্তার করবে এবং কেন করবে, এই সমগ্র বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওর শেষে এর কী ধরনের রেমেডি বা গ্রহ প্রতিকার দরকার এই বিষয়টি নিয়েও আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। আপনারা প্রত্যেকেই জানেন হস্তরেখা বিচার করার ক্ষেত্রে হাতের আকৃতি এবং হাতের কালার এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা আকৃতিটা যদি দেখি সেক্ষেত্রে এটা কিছুটা আয়তাকৃতি আমরা বলতে পারি, আর হাতের কালার গোলাপি আভাযুক্ত, তাহলে এটা ইন্ডিকেট করে জাতক একটু চিন্তাশীল প্রকৃতির বা কল্পনাপ্রবণ। আর যেহেতু হাতটা একটু নরম প্রকৃতির, তাই যেগুলি কল্পনা করবে সেইগুলিকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম দরকার সেই পরিশ্রম করার ক্ষেত্রে কোথাও না কোথাও অনীহা থাকবে। যদি আমরা হাতটির তত্ত্ব বিচার করি, কারণ তত্ত্ব খুব ইম্পর্টেন্ট, এই হাতটি হচ্ছে জলতত্ত্ব এবং কিছুটা পৃথ্বীতত্ত্বের সংমিশ্রণ রয়েছে। আপনারা জানেন যদি রেখার সংখ্যা বেশি মাত্রায় থাকে তাহলে সেটিকে জলতত্ত্বের খাত বলা হয়। তাহলে এই খাতটিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজস্র রেখা রয়েছে, কিন্তু পিওর জলতত্ত্বের খাত হলে হাতের থিকনেস অর্থাৎ এই পোর্শনটা আরও একটু পাতলা প্রকৃতির হবে। কিন্তু যেহেতু এই জায়গাটা একটু মোটা রয়েছে এবং হাতটা দেখে বোঝা যাচ্ছে যে হাতটার মধ্যে একটা ওয়েট রয়েছে, তাই জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্বের সংমিশ্রণ এই খাতটার মধ্যে রয়েছে। তত্ত্বটা এই জন্যেই ইম্পর্টেন্ট, কারণ একই রেখা আমাকে আপনাকে একই রকম ফল দেবে না। তত্ত্ব অনুযায়ী রেখার ফল দান ক্ষমতা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, এটি আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তো এখানে যে বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্বের সংমিশ্রণ, জলতত্ত্বের প্রভাব এই জাতকের বেশি মাত্রায় রয়েছে। জলতত্ত্বের প্রভাব যদি বেশি মাত্রায় থাকে সেক্ষেত্রে কিন্তু দুটো পজিশনকে খুব ভালো থাকতেই হবে, এক হচ্ছে বৃহস্পতির পজিশন, এক হচ্ছে চন্দ্রের পজিশন, আর শুক্রক্ষেত্র এটাকেও ঠিকঠাক থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু লাইফে মোটামুটি প্রোগ্রেস করা সম্ভবপর হয়। কিন্তু জলতত্ত্বের খাতে যদি বৃহস্পতি চন্দ্র শুক্র অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ বলতে যা বোঝায় সেই সমস্ত গ্রহের ক্ষেত্রগুলি বুস্ট আপ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে জাতক কিন্তু অত্যন্ত কল্পনাপ্রবণ হয় এবং কর্ম করার প্রতি বিশেষ অনীহা সেটি দেখতে পাওয়া যায়। আপনারা যে খাতটি দেখছেন এই খাতে বৃহস্পতির পর্ব কিন্তু খুব একটা শুভ একথা বলা যায় না। বৃহস্পতি পর্বটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই জায়গায় কিন্তু অনেক বেশি ট্রাসেলড লাইন আছে। তো হাতের মধ্যে ট্রাসেলড লাইন থাকা এটা কিন্তু মোটেই শুভ নয়। তাছাড়া বৃহস্পতির কেন্দ্রবিন্দু বা অ্যাপেক্স যদি দেখেন এটা ক্রমশ শনি পর্বের দিকে আসছে, অর্থাৎ খুব ভালো করে লক্ষ্য করলে এই জায়গাটাকে দেখে একটু ফোলা ভাব মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা এখানটায় হলে সর্বাপেক্ষা শুভ রেজাল্ট দিতে পারে। অর্থাৎ হাতের কেন্দ্রবিন্দুতে যদি এই অ্যাপেক্সটা থাকে সেটাই কিন্তু সর্বাপেক্ষা পজিটিভ রেজাল্ট দেয়, এই জায়গায় কিন্তু তেমনটি নেই, অর্থাৎ বৃহস্পতি খুব একটা শুভ একথা কিন্তু বলা যায় না। যার ফলে কী হবে, এর নিজস্ব বুদ্ধি সেই জায়গাটা কিছুটা ডিস্টার্ব, পরের যে কথা বলবে সহজেই কিন্তু বিশ্বাস করে নেবে, অর্থাৎ একে দিয়ে অন্যরা কাজ করিয়ে নিতে পারবে। আপনার হাতেও যদি জলতত্ত্বের হাত হয় এবং বৃহস্পতি কিছুটা উইক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যের কথায় প্রভাবিত হবেন, যার ফলে কিন্তু বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ঝামেলা এই ব্যাপারগুলি আসতে থাকবে। তবে বৃহস্পতি যে খুব খারাপ তাও কিন্তু নয়, কারণ জায়গাটা যথেষ্ট বুস্ট আপ অবস্থায় রয়েছে, সুতরাং বৃহস্পতিকে চার্জ আপ করলে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে।
শনির ক্ষেত্রটি যদি দেখা যায়, শনির জায়গাটি কিন্তু অপেক্ষাকৃত ভালো আছে। শনির জায়গায় এই জায়গাতে দুটি আমি প্রোগ্রেস লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একাধিক পেশার সাথে সংযুক্ত এই বিষয়টিকে ইন্ডিকেট করে। যদিও একটা পেশায় দীর্ঘদিন থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সেটিও এই হাতটির বিশেষ বৈশিষ্ট্য। তা সত্ত্বেও শনি মহারাজের কৃপা এই জাতক পাবে তেমন ইন্ডিকেট রয়েছে। যদি রবির ক্ষেত্রটি দেখা যায়, ইন জেনারেল জলতত্ত্বের খাতে রবির ক্ষেত্র ভালো থাকে না, এখানটাতেও ঠিক সেই রকমই রয়েছে। এখানে একটি এই ধরনের আঁকাবাঁকা রবি রেখা থাকলেও এখানে প্রচুর ট্রাসেন্ড লাইন আছে, কিন্তু এই ট্রাসেন্ড লাইনগুলি খুব একটা ইফেক্টিভ নয়। অর্থাৎ এখানে রবিকে যে খুব বেশি পীড়িত করেছে তা কিন্তু পারেনি, বরং রবির জায়গাটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে জলতত্ত্বের খাত অনুযায়ী। বুধের ক্ষেত্র বেশ ভালো আছে, বুধ ভালো থাকায় উপস্থিত বুদ্ধি, যেটা জলতত্ত্বের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, সেই উপস্থিত বুদ্ধি দ্বারা অনেক বড় প্রবলেমের সলিউশন খুব শীঘ্রই এ বের করতে সক্ষম হবে। এছাড়া এর কমিউনিকেশন গ্যাপ, এই বিষয়টিও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ যে সময়ে যে খবর পেলে এর হয়তো চাকরিতে প্রমোশন হতে পারে, চাকরি পেতে পারে, সেই খবর কিন্তু অপেক্ষাকৃত দেরিতে এর কাছে পৌঁছাবে, এটা এক নম্বর দিক। দ্বিতীয় নম্বর দিক হচ্ছে, ব্যবসা করার পূর্বে অনেক ধরনের পরিকল্পনা মাথার মধ্যে ঘুরলেও কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ গড়িমসি করার বিষয়টিও লক্ষ্য করা যাবে। অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেবে। তা সত্ত্বেও বুধের জায়গা মোটামুটি শুভ অবস্থায় রয়েছে। মঙ্গলের ক্ষেত্রটা অনেকটাই ভালো অবস্থায় রয়েছে। এটা পৃথ্বীতত্ত্ব হওয়ার জন্য মঙ্গলের এই জায়গাটা একটু ওয়েট পেয়েছে, আর এই জায়গাটা ওয়েট পাওয়ার জন্য এ কিন্তু মোটামুটি নিজ প্রচেষ্টায় কিছু করতে সমর্থ হবে, সেটা কিন্তু মঙ্গলের জন্য। চন্দ্রের জায়গা যদি দেখতে পাওয়া যায়, তাহলে এটা ইন্ডিকেট করছে এই জাতকের জীবনে প্রচুর ট্রাভেল রয়েছে এবং তার সাথে জীবনে উত্থান পতন, এই বিষয়টিও প্রভূত মাত্রায় দেখতে পাওয়া যাবে। রোজগার সেই জায়গাটি ভালো থাকলেও সঞ্চয়ের জায়গায় ভীষণ রকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। আর এই যে এই রেখাগুলি অধিক মাত্রায় থাকার জন্য এর এক জায়গায় স্থির হওয়া বা একই কর্ম দীর্ঘদিন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবে। তবে একটা কথা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে মায়ের সাপোর্ট, এই বিষয়টি কিন্তু জাতক ভরপুর মাত্রায় পাবে এবং মাতৃকুল থেকে কোনো সম্পদ প্রাপ্তি, সেটিও কিন্তু এই জাতকের জীবনে ঘটতে পারে। তার কারণ হচ্ছে এই জায়গাটিকে যদি আপনারা লক্ষ্য করেন, আর এই জায়গাটি যদি আপনারা লক্ষ্য করেন, সেক্ষেত্রে চন্দ্রের এই জায়গাটি অনেক বেশি বুস্ট আপ অবস্থায় রয়েছে বা নিচের দিকে নেবে আছে। এখানে শুক্রের জায়গায় কিন্তু তেমনটি নেই, এটি কিন্তু আকৃতিগত ডিফারেন্স, এই জায়গাটিকেও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সুতরাং এই জাতকের জীবনে বাবার চেয়ে মায়ের প্রভাব অনেক বেশি মাত্রায় থাকবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, এর কর্মস্থান জন্মস্থান থেকে অনেকটাই দূরে হবে। তার কারণ রয়েছে, আপনারা খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন আয়ুরেখা কিন্তু অনেকটা বাইরের দিকে টার্ন করছে। এইরূপ আয়ুরেখা থাকার পর এটি যদি এইভাবে রাউন্ড আপ হতো, সেটিই ছিল স্বাভাবিক প্রবৃত্তি আয়ুরেখার। কিন্তু এখানে আয়ুরেখাটাকে একটা জায়গা যাওয়ার পর সেটা কিন্তু স্ট্রেট চন্দ্র অভিমুখে এইভাবে চলে আসছে। তাহলে চন্দ্রক্ষেত্রের মধ্যে প্রবেশ করার জন্য এটা নির্দ্বিধায় বলা যায়, এ যদি বাড়ির বাইরে কোনো কর্মের সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়বে, আর সেই সম্ভাবনা কিন্তু প্রভূত মাত্রায় রয়েছে। তার কারণ এই লাইনগুলি বাইরেকে ইন্ডিকেট করে, অর্থাৎ বাড়ির বাইরে যাওয়া এবং সেখানে নিজের ভাগ্য অন্বেষণ করলে সেই জায়গায় সাকসেস পাওয়া, সেই ব্যাপারটিকে নিশ্চয়তা দিচ্ছে। এবারে যদি আমি শুক্রের ক্ষেত্রটিকে দেখি, তাহলে শুক্রের ক্ষেত্র কিন্তু জাতকের খুব একটা বুস্ট আপ তা কিন্তু নয়। শুক্র হচ্ছে ভোগ বিলাসের কারক গ্রহ, এছাড়া শুক্র হচ্ছে দাম্পত্য সুখেরও কারক গ্রহ। তাহলে বিবাহিত জীবনে শুক্রজনিত সমস্যা এই জাতকের আসতে পারে, এই বিষয়ে বিশেষ সজাগ থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এরপর যদি রাহুর ক্ষেত্রটি দেখা যায়, তাহলে এই জায়গায় দেখুন হিজিবিজি এই ধরনের অসংখ্য রেখা আপনারা দেখতে পাবেন। শুধু রাহুর ক্ষেত্রেই না, এটি সারা হাত জুড়েই রয়েছে।
কিন্তু এই রেখাগুলি বিশেষ কোনো কাজ নেই, পজিটিভ বা নেগেটিভ কোনো রেজাল্টই এই রেখাগুলি সেই অর্থে দেয় না। ছোটোখাটো টেনশন বা অল্প কথাতেই বিশেষভাবে আবেগতাড়িত হয়ে যাওয়া বা টেনশন নিয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে, কিন্তু বড় কোনো সমস্যা এই আড়াআড়ি রেখাগুলি থাকার জন্য আসবে না। কিন্তু এখান থেকে এই আড়াআড়ি রেখাগুলির মধ্যে গভীর রেখাগুলি কিন্তু অবশ্যই দুশ্চিন্তার কারণ। তাহলে কোন কোন বয়সে সেই রেখাগুলি আছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সেটি খালি চোখে দেখা প্রায় অসম্ভব, কিন্তু জুম করলে আপনারা অনেকটাই উপলব্ধি করতে পারবেন। তাহলে সেই রূপ রেখা এই জায়গায় রয়েছে, এই জায়গাতে রয়েছে, এখানটায় রয়েছে গভীর রেখা, এই জায়গাতেও রয়েছে গভীর রেখা, আবার এই পজিশনটায় কিন্তু রেখাগুলি একেবারে অগভীর। অর্থাৎ মানসিক চাঞ্চল্য এই ব্যাপারটি থাকবে, ঠান্ডা লাগার প্রবণতা সেই ব্যাপারটি থাকবে, সাইনাস জাতীয় সমস্যা, নার্ভের প্রবলেম, এই জাতীয় সমস্যা জাতকের জীবনে বারংবার দেখতে পাওয়া যাবে। এছাড়া একটু প্রাচীনপন্থী হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই যে রেখাগুলি রয়েছে, এই রেখাগুলি ইন্ডিকেট করছে জাতকের জীবনে কিন্তু এই এই বয়স। তাহলে এখানে যে বয়সগুলি ইন্ডিকেট করছে সেই বয়সে জাতকের জীবনে ঘটনা বহুল থাকবে। তাহলে প্রথম যদি আমরা এই রেখাটি দেখি, তাহলে এই রেখাটি হৃদয় রেখা থেকে শিরোরেখার সাথে মিলিত হচ্ছে। যে বয়স রয়েছে সেই বয়স হচ্ছে অ্যাপ্রক্স 25 বছর বয়স। তাহলে এটি হৃদয় রেখার থেকে শাখা রেখা শিরোরেখায় সংযুক্ত হলে প্রেম বিবাহ বা লাভ ম্যারেজকে ইন্ডিকেট করে। তবে এখানে লাভ ম্যারেজ হওয়ার জায়গা সেটি কিন্তু যথেষ্ট জোরালোভাবে রয়েছে। এছাড়া আরও যে প্রমিনেন্ট যে রেখাটি রয়েছে সেই রেখাটি রয়েছে এই রেখা। তাহলে এটিকে আমরা অবশ্যই ভাগ্যরেখা বলতে পারি। এবং এই ভাগ্যরেখায় যে এই ধরনের ছোট ছোট এই রেখাগুলি রয়েছে, এইগুলি কিছু ভাগ্য বিড়ম্বনার বা কিছু নেগেটিভিটি তৈরি করার চেষ্টা করলেও আলটিমেট খুব বেশি ইফেক্টিভ রেজাল্ট আনতে পারবে না। তাহলে এই ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে লাইফলাইন থেকে কিছুটা দূরে। তাহলে লাইফলাইন থেকে যদি কিছুটা দূরে ভাগ্য উন্নতি হয়, সেক্ষেত্রে ভাগ্য উন্নতির জন্য অপর মানুষের সহযোগিতা এটিও কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু তেমনটি হবে। এ যে নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি করতে পারবে তা কিন্তু নয়, পরের চেষ্টায় বা পরের পরামর্শ মতো চলে কিছু সাকসেস পেতে পারে। এবং সেটি যদি কোনো মহিলা হয় সেক্ষেত্রে তার পরামর্শ মতো চলে, স্ত্রী হতে পারে, মা হতে পারে বা এনি পার্সন হতে পারে, কিন্তু কোনো মহিলার দ্বারা ভাগ্য উন্নতি হওয়াকে ইন্ডিকেট করছে। এবার আরও যে রেখা প্রমিনেন্ট যে রেখাগুলি রয়েছে, অর্থাৎ এই রেখা, এটি ভাগ্য রেখা থেকে শাখা রেখা বের হয়ে মঙ্গল অভিমুখে যাচ্ছে। অর্থাৎ অপর মানুষের সহযোগিতা পেলেও নিজের কনফিডেন্স লেভেল এটাকে বৃদ্ধি করতে হবে। মঙ্গল যে পেশাগুলিকে ইন্ডিকেট করে, অর্থাৎ জমি জায়গা, ভারী শিল্প বা কোনো ঝুঁকিবহুল কাজ, এই সমস্ত পেশার সাথে নিজেকে যুক্ত করতে পারলে সাকসেস আসবে। তাছাড়া ট্রাভেলিং ব্যাপারটি এই জাতকের ক্ষেত্রে বিশেষ ফলপ্রসূ হতে পারে। কেটারিং এই বিষয়টিও বিশেষভাবে জাতককে অর্থ দিতে পারে, কারণ এখানে চন্দ্রের ক্ষেত্র অনেক বেশি বুস্ট আপ অবস্থায় রয়েছে। তাহলে এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয়। এখন এই খাতটির যে প্রতিকার দরকার সেটি হচ্ছে অবশ্যম্ভাবী শুক্রের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। আর বৃহস্পতি সামান্য বুস্ট আপ করলে বেটার হয়। সেক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্রের কম্বাইন্ড স্টোন যদি ধারণ করা যায় সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। আর জলতত্ত্বের খাত হলে ইন জেনারেল কিছুটা আত্মবিশ্বাসের অভাব সেই বিষয়টি থাকে, তো সুতরাং এখানে মঙ্গলকে একটু বুস্ট আপ করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।